আর আমাদের এই প্রাইম মিনিস্টার, কিসের প্রাইম মিনিস্টার, অবৈধ প্রাইম মিনিস্টার, বছরের পর বছর ধরে আছে, অশিক্ষিত গান্ধা পচা। আর আপনি সেই কামালের সাথে থাকতেছেন, আপনি জানেন না যে জনগণের কনস্টিটিউশন নাই বাংলাদেশে? আপনি সে কাজ করুন, এই বদমাশগুলোর সাথে কেন বসছেন? প্লিজ জনগণের কাতারে আসুন, গণ অভ্যুত্থানের কথা চিন্তা করুন, আর ভারতীয় রডসের মাধ্যমে যদি কিছু চিন্তা করেন, ইট উইল বি, একটা কথা আছে ইংলিশে যে নেভার ইগনোর দি অর কনসিডার দি পলিটিক্যাল বাবলস উইথ দি কফি হাউস বাবল, হোয়েন দ্যার ইজ এ বাবলস ইন পলিটিক্স ইউ মাস্ট অ্যাডজাস্ট টু ইট ইন দ্য ইনিশিয়াল স্টেজ অর ইট উইল টার্ন ইন টু নিউক্লিয়ার বাস্ট। আপনার এটা মনে রাখতে হবে, এই ভুল আর করা যাবে না। হাসিনা অলরেডি বাংলাদেশের জনগণকে, সমগ্র জনগণ বিস্ফোরকের মতো বসে আছে, আপনারা এবার ভুল করলে প্রচন্ড ভুল করবেন। হ্যাঁ, আপনারা র‍্যাবের একটা বই, সরি রয়ের একটা বই দেখাচ্ছিলেন, দেখান এটা আবার। জি, রয়ের একটা বই আমরা একটু আগে স্ক্রিনে দেখাচ্ছিলাম, স্ক্রিনে আমরা দেখাচ্ছি। এই যে এখানে কি আছে দেখেন, জি এই যে আমি যে আমি তো প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এখানে কি আছে দেখেন, সাহে হি ওয়াজ দি র চিফ 2003 থেকে 2005, তার আগেও যে একজন ছিল সেও করাপ্টেড ছিল। হাসিনাও বারে বারে বলেছে 2001-এ বিএনপিকে ক্ষমতায় আনছে র অ্যান্ড আদার থিংস। এখানে স্পষ্ট লেখা আছে সাহে চাচ্ছিল না এই কতগুলো অফিসারকে অ্যাকশন নিতে। এখানে লেখা আছে বাংলাদেশের আপনার ইলেকশনে তারা 2001-2 100 কোটি টাকার মতো কামাই করেছে, চিন্তা করে দেখুন। এটা কার বই? রয়ের এই অফিসারটা, এর নাম হচ্ছে কি যেন নাম, আর কে যাদব, সে রিটায়ার অফিসার রয়ের। সে বলেছে যে রয়ে কিছু লোক আছে যারা কিনা রয়ের চিফকেও মানে না, এবং এটা প্রথম থেকেই ছিল, তারা একটা মাফিয়া গোষ্ঠী। এই জন্য আমি কিন্তু রকে দোষ দিচ্ছি না, র একটা ভারতের কনস্টিটিউশনাল বডি, তাকে আমরা ডাইরেক্ট রয়ের বিরুদ্ধে বলা ঠিক না। ওর ভিতরে কতগুলো মাফিয়া আছে, তারা কোন কারো কথা শুনে না। মানে যে রডসদের যারা রয়েছেন তারা অনেকে, আমি এই নাম দিয়েছি রডস, জি রনা রডস। এই রডস বাংলাদেশে আছে, শ্রীলঙ্কায় আছে, পাকিস্তানে আছে, এই যে রিজিওনাল অর্গানাইজড ডিমোনিক সিন্ডিকেট। আপনি একটা লাইভে বলেছিলেন যে প্রণব মুখার্জি যিনি প্রয়াত রাষ্ট্রপতি ভারতের, তিনিও এই রডসদের লোক ছিলেন, এবং তার বইতেও তিনি কিন্তু ওই ধরনের বিষয় অবতারণা করেছিলেন। এক্স্যাক্টলি, মুখার্জি যে বই কোয়ালিশনই আছে, আছে না এটা, আছে আপনার কাছে, থাকলে আমরা স্ক্রিনে শো করবো। তো আপনি যদি একটু প্রণব মুখার্জি সম্পর্কে যদি একটু বলেন যে উনি যে রডসদের লোক ছিল বা তার যে বাংলাদেশের যে আসলে করেছে, না এটা না, সে কি করেছে, হ্যাঁ সে কি করেছে, আপনার মইনু আহমেদ গেছে আরেক বাটপার, ওই যে সেনাপ্রধান ছিল, তথাকথিত সেনাপ্রধান, এই চোরটা গেছে 2008-এর সে ফেব্রুয়ারির দিকে, 6 দিন ছিল দিল্লিতে। এখন যেমন শফিউদ্দিন ঘুরতেছে ভারতে, ঠিক আছে, ওটা আমি পরে বলছি। মইনু আহমেদের সাথে কথা হয়েছে প্রেসিডেন্টের, সাধারণত কিন্তু এটা প্রোটোকলে আসে না, দিল্লির অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রেসিডেন্টটা আসে না, আসছে হলো মইনু আহমেদ। তখন তাকে মইনু আহমেদ বললো, আমি যদি জেল থেকে হাসিনাকে ছেড়ে দিই তাহলে তো আমার আমাকে গ্রেফতার করবে, আমার অবস্থা কাহিল হয়ে যাবে। তখন বলছে না, আমি শেখ হাসিনাকে বলে দিব, এটা তো আমি চাকরি ফেরত পাওয়ার পরে, ইজ্জত ফেরত পাওয়ার পরে বাংলাদেশের সব পত্রিকায় আসছিল, তো আমি হাসিনাকে, শেখ হাসিনাকে বলে দিব, আপনার কিছুই হবে না, ইউল রিমেন ফ্রি। চিন্তা করেন, ইলেকশন তার 8 মাস পরে হয়েছে, কিন্তু 8 মাস আগেই এই রডসের প্রধান, এই যে নাম কি, প্রণব মুখার্জি হলো বাংলাদেশের এগেনস্টে যত ষড়যন্ত্র, এই প্রণব মুখার্জির মতো ওয়েস্ট বেঙ্গলের কিছু নেতা, এরা হলো আসল রডস বাংলাদেশের বিরুদ্ধে, এরা হলো শয়তানের অবতার। বেটা বেচারা মারা গেছে, আমি ভালো বলার কিছু নাই, এরা, এদের দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বাংলাদেশে, এই কংগ্রেসের যে প্রেসিডেন্ট ছিল কংগ্রেসের সময়। সে কি করেছে, আপনার হাসিনার ক্ষমতা আসার 8 মাস আগে বলে দিছে হাসিনাকে বলে হবে, অর্থাৎ হাসিনা 2008-এর ইলেকশনে আসবে, ওটাও তো ইলেকশন ছিল না, বিরোধী দল কেন ওই ইলেকশনে গেল আমি জানি না, ওটাও একইভাবে আপনার রিগিং করে হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসছে। সো এই যে এখন শফিউদ্দিন গেছে, এই ছবিটা দেখান, যে আমরা একটা ছবিটা দেখতে চাই, সেনাপ্রধানের যে ছবি ভারতে তিনি গিয়েছেন, এই যে এখানে কি লেখা আছে পিছনে দেখেন, আমাদের যে সিগনেচার করেছিল, এটা কি বলে, স্বাধীনতার দলিল,
অর্থাৎ সারেন্ডার যে দলিলটা সাইন করেছিল সেখানে অরোরা আর হলো পাকিস্তানের জেনারেল নিয়াজি, হ্যাঁ ওইটা হলো পিছনে, আর শফিউদ্দিন আরাক আজিজ, আজিজের চোখ খারাপ, এটা গান্দা একটা, আমার আমরা আর্মিতে এনসি বলি, এনসি টাই, এনসিরা তবু মানুষের বাচ্চা, এ ওখানে গেছে পিছনে ওটা। এখন আমি একটু ভারতবর্ষকে বলতে চাই যে আপনারা যে বলেন যে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে আপনাদের অবদান আছে, অফকোর্স অবদান আছে, কিন্তু ওই চুক্তি যে আপনারা করেছেন আর ওরা যেটা করেছে ওটা বেআইনি। কেন? ভারত এবং ভুটান, ভারত এবং ভুটান স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে 6 ডিসেম্বর, ভেবে দেখুন, 1 ডিসেম্বর 1971 সনে পাকিস্তান কয়েকটা এয়ারপোর্ট অ্যাটাক করেছে ভারতের, ভারত তখন ওয়ার ডিক্লেয়ার করেছে 3 তারিখে, ওদের ওই ফ্রন্টেও যুদ্ধ হচ্ছে পাকিস্তানের সাথে আর আমাদের মুক্তিযোদ্ধার সাথে জয়েন্ট ফোর্সেস হয়েছে, অর্থাৎ কমান্ডার কিন্তু আমাদের জেনারেল ওসমানি। তার মানে কি? অর্থাৎ 3 তারিখের 2 দিনের মধ্যে, অর্থাৎ 6 তারিখে বাংলাদেশে স্বাধীন ঘোষণা করেছে ইন্ডিয়া। ইন্ডিয়া কি করে স্বাধীন করলো? স্বাধীন তো হয়েই গেছে তার কাছে, বিশেষ করে ইন্ডিয়ার কাছে। তারপরে 16 ডিসেম্বরে ফাইনালি সবকিছু হয়েছে, কিন্তু ওই চুক্তিটা হওয়াতে ছিল বাংলাদেশের চিফ বা বাংলাদেশের কোনো পলিটিশিয়ানদের মাধ্যমে। কেন? ভারত অলরেডি বলে দিয়েছে বাংলাদেশ 6 তারিখে স্বাধীন, আর শফিউদ্দিন ওই ছবির সামনে দাঁড়িয়ে কথা বলছে, কেন এরা ইতিহাস জানে না তো, চোর বাটপা এরা তো, এরা হলো চায় র্যাঙ্ক, এরা চায় মানি, যে করি হোক সব কিছু দিয়ে দিবে, কোনো অসুবিধা নাই তাদের, ওগুলো দরকার। সো আমি যেটা বলবো, এই যে আপনি আরেকটা দেখিয়েছিলেন ওই যে জ্যাকবের বইটা, জি জ্যাকবের বইটি হ্যাঁ দেখতে চাই, জ্যাকব আছে ওটা, যুদ্ধটাকে কোঅর্ডিনেট করা, এখানে স্পষ্ট তিনি লিখেছেন 94 পৃষ্ঠায়, মুক্তিযোদ্ধারা যদি পাকিস্তানি সেনাদেরকে দুর্বল না করতো, ক্যান্টনমেন্টের মধ্যে মানে লিমিটেড করে না রাখতো, তাহলে ইন্ডিয়ান ফোর্সেস মানে সফলতার সাথে অপারেশন করতে পারতো না। অর্থাৎ আমাদের বীর মুক্তিযোদ্ধারা 8.5 বছর যুদ্ধ করে, 8.5 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের সম্পূর্ণ দুর্বল করে দিয়েছে, ইন্ডিয়ানরা জাস্ট হেঁটে আসছে আমাদের সাথে বলতে পারেন, এসে তারপরে দেশ স্বাধীন হলো, ও তারা মাত্র 13 দিন ছিল, কিন্তু তার আগে 8.5 মাস, 8.5 মাস আমাদের বাংলার বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে মানে স্বাধীনের পর্যায়ে নিয়ে গেছে, যে যার জন্য ইন্দিরা গান্ধী 6 তারিখে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়, এবং তার কয়েক ঘন্টা আগে দিয়েছে হলো ভুটান। ভুটান ইজ দ্য ফার্স্ট কান্ট্রি, ভুটানই হচ্ছে প্রথম দেশ যারা আমাদের স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি করেছে ওই 6 তারিখেই, তারপরে ইন্দিরা গান্ধী দিয়েছে। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, ওটা বেআইনিভাবে স্বাক্ষর করেছে অরোরা এবং নিয়াজি, আমাদের হয় জেনারেল উসমানি অথবা এনি পলিটিক্যাল লিডার শুড হ্যাভ বিন দেয়ার, থাকা উচিত ছিল। জি প্লিজ গো অ্যাড, সব বিরোধী দলের যে নেতাগুলা, দে অল আর ইন গান পয়েন্টস, খালেদা জিয়াকে তো মারতে পারবে না, তাহলে তো দেশে নিউক্লিয়ার বোম ফেটে যাবে, কিন্তু অন্য নেতাগুলা ভারতীয় এবং বাংলাদেশের রডসের গান পয়েন্টে আছে, জীবন বাঁচানোর জন্য বলছে, বাট আল্লাহ তো কোরআনে বলেছে 4 নম্বর সুরা, সুরা নিসার 57 নম্বর আয়াতে, যদি তুমি দেশে প্রতিবাদ করতে না পারো হিজরত করো, হিজরত মানে কিন্তু ভেগে যাওয়া না, হিজরত করে বিদেশ থেকে তোমার সংগঠিত হও এবং সে অত্যাচারীর বিরুদ্ধে কথা বলো, সংগ্রাম করো, তাকে উৎখাত করো। তাই হয়েছে সারা পৃথিবীতে, আপনার বলশেভিক রিভলিউশন যে আপনার যে লেনিন, সে তো লন্ডনে ছিল, জার্মানিতে ছিল, ওখান থেকে রিভলিউশন করেছে সেই আমলে যখন টেলিফোনও ছিল না। তারপরে ইরানেরটা বিদেশ থেকে হয়েছে, আমাদের সকল মহানবী নবীগণ ডিস্টার্ব এরিয়া ছিলেন না, ডিস্টার্ব এরিয়ার বাইরের থেকে সংগঠিত করেছেন এবং গণ অভ্যুত্থান হয়েছে, এবারও তাই হবে। আর এই যে নেতাগুলো বললেন টাকা পয়সা খায়, এরা গান পয়েন্টে আছে আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু দে শুড নাও গো আউট অফ দ্য কান্ট্রি অ্যান্ড ডিক্লেয়ার ফর দিস ওয়ার, এ ওয়ার মিন্স অ্যাগেনস্ট হাসিনা, আমরা তো আর আর্মস স্ট্রাগল করছি না।